হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আজ 31শে ডিসেম্বর এবং 2023 সালের একদম শেষ দিনে আমরা চলে এসেছি। তো পুরানো বছরকে বিদায় জানিয়ে এবং নতুন বছর 2024কে স্বাগত জানিয়ে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা বার্তা। নতুন বছরটা নতুনভাবে খুব ভালোভাবে কাটুক এবং নতুন কিছু নিয়ে আসুক তোমাদের জীবনে, এই কামনা করলাম। তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আপডেটস এবং নিউজ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সেটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ক্লার্কশিপ 2024 পরীক্ষার সম্ভাব্য সময় কি রয়েছে, ফুড এসআই 2023 পরীক্ষার সম্ভাব্য সময় অর্থাৎ কখন পরীক্ষা হতে পারে, এবং মিসলেনিয়াস 2023 পরীক্ষার সম্ভাব্য সময় বা কখন পরীক্ষা হতে পারে। বিগত কয়েক দিন ধরে তোমাদের মধ্যে এই এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলো বা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ধরনের নিউজ পাওয়া যাচ্ছে। কেউ বলছে ফুড এসআই জানুয়ারি মাসে পরীক্ষা হবে, কেউ বলছে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে। তো সঠিক তথ্যটা কী, সঠিক তথ্য আমি তোমাদের কাছে আজকে জানানোর চেষ্টা করব, সম্পূর্ণ অফিসিয়াল ডাটা অনুযায়ী এবং লজিক্যালি, কোনো রকম ফেক গল্প বলবো না। এবং কিভাবে আমি এটা বলছি সেটাও তোমাদের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের একটা পরীক্ষার সম্ভাব্য সময় জেনে গেলে টার্গেট করতে সুবিধা হবে। ওকে, তো প্রথমেই আমরা ক্লার্কশিপ 2024 পরীক্ষার সম্ভাব্য সময়টা জেনে নেব, কেন সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। দেখো, আমি ক্লার্কশিপ পরীক্ষা যদি অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টটা খুলি, যেটা দেখতেই পাচ্ছ ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে 13/2023, এবং এটা প্রকাশিত হয়েছে কবে, 4ই ডিসেম্বর 2023 সাল। এবং তোমরা জানো 29 তারিখ পর্যন্ত ক্লার্কশিপের ফর্ম ফিল আপ চলেছে। তো গোটা ডিসেম্বর মাসটা চলে গেল কিসের জন্য, ফর্ম ফিল আপের জন্য। তো তোমরা এই যে অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট নাম এটা ভালোভাবে পড়েছো কিনা কিন্তু সেটা আমি জানি না, কিন্তু আমি ভালোভাবে পড়েছি। এবং সেখানে যে জিনিসটা লেখা ছিল সেটা অনেকেই হয়তো চোখ এড়িয়ে গেছে, সেটা দেখো, পার্ট ওয়ান যে পরীক্ষা ক্লার্কশিপের অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা, সেখানে এই যে অ্যাডভার্টাইজমেন্টে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যে টেন্টেটিভ ডেট মান্থ উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে জুন 2024। অর্থাৎ ক্লার্কশিপ 2023 বা 24 যাই বলো না কেন, সেই পরীক্ষাটার প্রিলিমিনারি বা পার্ট ওয়ান পরীক্ষা হতে চলেছে জুন 2024। ওকে, তাহলে যদি এই রকমটাই হয় আমরা কত সময় পাচ্ছি সেটা ক্যালকুলেশনটা একটু করে নেওয়া যাক। তাহলে আমাদের ফুড এসআই এবং মিসলেনিয়াস পরীক্ষা কখন হবে সেটা গেস করতে সুবিধা হবে। তো দেখো, 4 থেকে 29 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছে, তো ডিসেম্বর মাস গোটা আমাদের এখান থেকে কি চলে গেল। তো আমাদের সামনে কি পড়ে রয়েছে, জানুয়ারি 2024, এবং আমরা জানতে পারলাম কবে পরীক্ষা হতে পারে সেটা হচ্ছে জুন 2024। তার মানে আমরা হাতে কত সময় পাচ্ছি, 5 থেকে 6 মাস, ঠিক আছে, 5 থেকে 6 মাস পরে পরীক্ষাটা হতে চলেছে কিসের, এটা হচ্ছে ক্লার্কশিপ। তাহলে আমরা যদি এই থিওরি যদি আমরা ফুড এসআই এবং মিসলেনিয়াস পরীক্ষাতেও অ্যাপ্লাই করি, তাহলে তাদের যে সম্ভাব্য এক্সাম ডেট সেটা আমরা পেয়ে যাব। তো এখান থেকে তোমরা জানো আগে ফুড এসআইয়ের নোটিফিকেশান বেরিয়েছে, তারপরে মিসলেনিয়াসের নোটিফিকেশান বেরিয়েছে। তো সেই অনুযায়ী একটু দেখে নেওয়া যাক যে ফুড এসআইয়ের নোটিফিকেশান কবে বেরিয়েছে। তো দেখো, এটা হচ্ছে ফুড এসআইয়ের অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, দেখতেই পাচ্ছ সাব ইন্সপেক্টর ইন সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2023। এবং এই যে নোটিফিকেশানটা বা অ্যাডভার্টাইজমেন্টটা সেটা বেরিয়েছে 22/8/2023। 22/8 মানে কি, আগস্ট মাস, এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ফর্ম ফিল আপ চলেছে। তো আমি যদি সেপ্টেম্বর মাসও ধরে নিই, সেপ্টেম্বর 2023, সেখান থেকে আমরা কত যোগ করব, সেখান থেকে আমরা যোগ করব 5 থেকে 6 মাস, তাহলে কি হচ্ছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, এটুকু আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো জানুয়ারি পরে কি রয়েছে, ফেব্রুয়ারি। তো 5 থেকে 6 মাস যদি আমরা ধরি, তাহলে চলে আসছে কোথায়, ফেব্রুয়ারি 2024-এ। তাহলে ফেব্রুয়ারি মাসে ফুড এসআই পরীক্ষা, কি পরীক্ষা, ফুড এসআই পরীক্ষার সম্ভাব্য সম্ভাবনা কিন্তু রয়েছে। একদম 100% শিওর নই, কিন্তু এটুকু লজিক্যালি এটাই বলছে যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষার সম্ভাবনা রয়েছে। তো জানুয়ারি মাসে কেন পরীক্ষার সম্ভাবনা নেই এটুকু আমি একটু ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একদম অফিসিয়াল ক্যালেন্ডার। জানুয়ারি মাস তো পড়েই গেল, এবং তোমরা জানো যে 21শে জানুয়ারি
লেডি কনস্টেবল, তার ফাইনাল পরীক্ষা রয়েছে। তো 21 তারিখটা আমরা বাদ দিতে পারি, বাকি পড়ে রইলো 7-14। তো 7-14 তো হওয়ার সম্ভাবনা নেই, 2 সপ্তাহের মধ্যে পিএসসি নোটিফিকেশান জারি করে পরীক্ষা নেবে না। 28 তারিখে সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা খুবই ক্ষীণ। তো আমি যদি গোটা জানুয়ারি মাসটা বাদ দিয়ে দিই, তাহলে সম্ভাবনা রয়েছে কি ফেব্রুয়ারি। এবার ফেব্রুয়ারিতে কখন হতে পারে, দেখো 14 তারিখ, 14 তারিখ রয়েছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর জন্য এই যে সপ্তাহটা, এই সপ্তাহটা একদমই হবে না, কেননা স্কুলে প্রস্তুতি থাকে, প্রত্যেকটা স্কুলে সরস্বতী পুজো হয়। তো সম্ভাবনা রয়েছে হয় সরস্বতী পুজোর আগে 4 তারিখ, এবং আমি 4 তারিখ এইগুলো ধরছি কেন, সানডে, পিএসসি মূলত সানডে করেই পরীক্ষা নিয়ে থাকে, এবং কখনও কখনও স্যাটারডেতেও নিয়ে থাকে। তো আমরা সানডেটাকেই টার্গেট করছি। তো 4 তারিখ হতে পারে সম্ভাবনা রয়েছে, 18 তারিখ হতে পারে বা 25 তারিখ হতে পারে। তো ফেব্রুয়ারি মাসে খুবই সম্ভাবনা রয়েছে, আর ফেব্রুয়ারি মাসে যদি না হয় তাহলে মার্চ মাসে চলে যাবে। তো আমরা ফুড এসআই যে পরীক্ষাটা রয়েছে, তো ফুড এসআইয়ের পরীক্ষার আমরা ধরে রাখতে পারি, আমি লিখে রাখলাম এখানে ফুড এসআই ফেব্রুয়ারি মাসে হতে চলেছে। ওকে, তো সিমিলারলি আমরা এবার দেখে নেব ফুড এসআইয়ের পরে যে নোটিফিকেশান বেরিয়েছিল সেটা হচ্ছে মিসলেনিয়াস। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ, মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিশন 2023, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 11/2023। তো এটার যে অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট সেটা কবে বেরিয়েছে, 3/10/2023, অর্থাৎ অক্টোবর মাসে। এবং গোটা অক্টোবর মাস ধরে ফর্ম ফিল আপ চলেছে। তো অক্টোবর মাস যদি আমি বাদ দিই, তাহলে নভেম্বর 2023 থেকে সিমিলারলি একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, 5 থেকে 6 মাস যোগ করব, তাহলে চলে আসবে কোন মাস, মার্চ মাস, ঠিক আছে, মার্চ 2024। তো এবার তোমাদের মনে হতেই পারে, তো আচ্ছা এখানে বলে দিই এটা কোন পরীক্ষা গেল, মিসলেনিয়াস পরীক্ষা। মিসলেনিয়াস পরীক্ষা কবে হতে চলেছে, মার্চ মাসে হতে চলেছে। তো এবার যেটা বলছিলাম যে তোমাদের মনে হতেই পারে যে মার্চ মাসে কেন, এপ্রিল মে কেন নয়, দেখো এপ্রিল মে এই জন্যই নয়, আমি একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, এপ্রিল এবং মে মাসে কি হতে পারে, ইলেকশান, 2024 সালের যে জেনারেল ইলেকশান, তোমরা একটু গুগল করে নেবে, সেখানে দেখবে যে এপ্রিল এবং মে মাসে এই জেনারেল ইলেকশান বা লোকসভার যে ইলেকশান, লোকসভার ইলেকশান, সেটা কিন্তু হতে পারে এই এপ্রিল মে মাসে। তার মানে এপ্রিল মে মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম রয়েছে, একদম যে হবে না সেটা আমি বলছি না, কিন্তু কম রয়েছে, হলেও হতে পারে, এটা পিএসসির উপর পুরোটা ডিপেন্ড করছে, আমি জাস্ট টেন্টেটিভ বা সম্ভাব্য সময়টা বলার চেষ্টা করছি। তো এই ফর্মুলাতে আমাদের মিসলেনিয়াস পরীক্ষা চলে আসে কোথায়, মার্চ মাসে। এবং অলরেডি আমরা জুনে কি পেয়ে গেছি, ক্লার্কশিপ, যেটা অলরেডি দেয়া ছিল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে। তো আমরা ক্লার্কশিপ পরীক্ষার সম্ভাব্য ডেটের উপর ভিত্তি করে সাধারণত লজিক্যালি আমরা বলতে পারি ফর্ম ফিল আপের ডেট থেকে শুরু করে 5 থেকে 6 মাস পরে পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই অনুযায়ী ফুড এসআই ফেব্রুয়ারি মাসে এবং মিসলেনিয়াস পরীক্ষা মার্চ মাসে সম্ভাবনা রয়েছে। তো আশা করছি তোমাদের সুন্দরভাবে লজিক্যালি বোঝানোর চেষ্টা করলাম, কোনো রকম আমি নিজের মতো করে বলার চেষ্টা করলাম না। তো তো দেখে নাও, আরও একবার বলে দিচ্ছি, ক্লার্কশিপ 2024 সম্ভাব্য ডেট, জুন 2024, ফুড এসআই 2023 পরীক্ষার সম্ভাব্য ডেট, ফেব্রুয়ারি 2024, এবং মিসলেনিয়াস 2023 পরীক্ষার সম্ভাব্য সময় মার্চ 2024। এবং এর পরে পুরোটাই নির্ভর করছে কার ওপর, WBPSC-র উপর, সেই পিএসসি কবে পরীক্ষা নেবে অ্যাকচুয়ালি তার উপরে ডিপেন্ড করছে। কিন্তু আমি তোমাদের বলবো এই সম্ভাব্য ডেট বা এই সম্ভাব্য মাসগুলোকে টার্গেট করেই তোমাদের প্রস্তুতিটা নিতে শুরু করো, পিএসসি এর আগেও নিতে পারে পরেও নিতে পারে সেটা ম্যাটার করছে না, কিন্তু এই সম্ভাব্য ডেটগুলোকে টার্গেট করে তোমাদের প্রস্তুতি নিলে তোমরা কিন্তু অনেকটা প্রিপেয়ার হয়ে থাকবে। ওকে, ক্লার্কশিপের জন্য তোমরা এখনও 6 মাসের মতো সময় পাচ্ছ, কিন্তু ফুড এস এবং মিসলেনিয়াসের জন্য বেশি সময় আর নেই। ফুডের জন্য তোমরা হয়তো হার্ডলি 1 থেকে 1.5 মাস সময় পাচ্ছ, এবং মিসলেনিয়াসের জন্য 2 থেকে 2.5 মাসের মতো সময় তোমরা পাচ্ছ। তো এই দুটো পরীক্ষাকে টার্গেট করে খুব ভালোভাবে প্রস্তুতি নাও, এবং ক্লার্কশিপের জন্য অবশ্যই তোমরা প্রস্তুতি নাও। ক্লার্কশিপের জন্য অলরেডি আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন চলছে, আগামী 5ই জানুয়ারি থেকে ব্যাচ কোর্সে শুরু হয়ে যাবে, ক্লার্কশিপ সংকল্প ব্যাচ 2024 সিআরপি একাডেমির তত্ত্বাবধানে, যেখানে সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যায়ভিত্তিক ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি, কনসেপ্ট ক্লিয়ার থিওরি হবে, এবং সেই থিওরি উপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হচ্ছে, সাথে প্র্যাকটিস সেট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল রয়েছে। যোগাযোগ করো 9647553612 নাম্বার, এবং ব্যাচ কোর্সে যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। তো আশা করছি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম লজিক্যালি যে কোন মাসে
এই পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি ভুলও হতে পারি, আবার ঠিকও হতে পারি। তোমাদের কার কী মতামত এই লজিকের উপর থেকে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে সেই ব্যাপারেও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, তো আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, এবং আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। গুরুত্বপূর্ণ জিকে, ইংলিশ, ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের প্রস্তুতির জন্য এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।